ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين أقول لك রোজা রাখার শুধুমাত্র নিয়ত করার পর যদি হায়েজ শুরু হয়ে যায় তাহলে সে রোজার কাজা করা লাগবে না তবে যদি রোজা শুরু করার পর হায়েজ শুরু হয়ে যায় তাহলে সে রোজার কাজা করতে হবে এরকম কোনো কথা কোনো ফতোয়া আমরা পড়িনি বরং যেই মানুষের অভ্যাস আছে হ্যাঁ যে সে প্রতি মাসে আইয়ামে বীজের শিয়াম পালন করে থাকে এখন রোজা শুরু হওয়ার আগেই তার হায় শুরু হয়ে গেল মানে তেরো তারিখ থেকে তো রোজা রাখবে কিন্তু আগেই তার হায় হয়ে গেল তাহলে সে রাখতে পারতেছে না তো এই রোজা ইচ্ছা করলে সে ওই মাসের ভিতরে যে কোনো সময় মানে পরেও যদি হায় শেষ হওয়ার পরে যদি রাখে তাহলে তার ওইটা হয়ে যাবে কেননা কোনো কোনো হাদিসে আইএমএ বীজ ব্যতীত শুধু তিনটি রোজার কথাও রয়েছে মানে তিনটি রোজা রাখলেই পুরা মাসের রোজা রাখার সব পাবে যেমন করে আইয়ামি বীজে তেরো চোদ্দো পনেরোতে রাখলে পুরা মাসের সব পাবে ঠিক ওই রকমই অন্য সময় রাখলেও একই সব তার হবে আর শুরু করার পর হায় শুরু হলে সেটা কাজা করতে হবে আর এই নফল রোজা তো কোনো কাজাই নাই নফল রোজার বিষয়ে তো মানুষ নিজেই সেটার আমির বা মালিক ইচ্ছা করলে সে রাখবে না হলে সে রাখবে না অতএব কাজার কোনো প্রশ্নই এখানে নাই তবে যেহেতু তার অভ্যাস আছে প্রতি মাসে তিনটে রোজা পালন করার অতএব সে হায়েস ভাত থেকে ভালো হওয়ার পরেও সে রাখতে পারে হ্যাঁ আর দ্বিতীয় কথা যে লিখেছেন যে দুটা রোজাও করা যায় আইএমএ বীজ তো দুটা হয় না এ বীজ মানে তো তিনটা বীজ মানে তো তিনটে দিনকে বীজ বলা হয় দুই দিনকে বীজ কখনোই বলা হয় না তো যাই হোক যেভাবে বললাম হুম যে হায়েজের কারণে অথবা ভুলে যাওয়ার কারণে অথবা অন্য কোনো সমস্যার কারণে যদি এই তেরো চোদ্দো পনেরো রোজা রাখা না হয় অথবা তেরো চোদ্দো রাখছেন পনেরোটা রাখা হলো না অথবা চোদ্দো পনেরো রেখেছেন তেরোটা রাখা হয়নি তাহলে এটা পরেও যদি রেখে নেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই